Assalamualaikum everyone. और आज के अमी এখানে ফরাশের বেশি শুকনা ফরাশের বেশি জটপট কি রকম বাজি করা যায় বা তরকারি বানানি যায় মানে এটা একদম শুকনা না ভিজে যায় কি রকম করা যায় সেটা একটু শেয়ার করলাম। আর এখন স্টার্ট করি দেই। আর এবার বেশিটা একটু হালকা বাজে করি নেই, জাস্ট গরম হইতে আনে ঠান্ডা তো এটা গরম হওয়ার লাগে বেশিটা কভারটা গরম হইতে। আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা। আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু একলগে দিয়া করে লেছি। আর যদি টমেটো থাকে তাহলে টমেটো সবটা খুব টেস্ট হবে। আমার কাছে এখন টমেটো নাই তাই টমেটো দিলাম না। একটু লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিলাম। এবার দিলাম হলদির গুঁড়া। আর এখানে দিলাম ধনিয়ার গুঁড়া। একটু নাড়াচাড়া করিয়া তারপরে বিচিটা ডালিম। আর এবার বিচিটা ধুয়ে নিলাম। এখন মশলাটা ভাজা হয়ে গেছে আর এখন ফরাশের বিচিটা ডালি দেই। জল আর এখন দশটার মতো সিটি মারাই, দশটা ডাকনা দিয়ে দশটা সিটি মারাই। এর ফলে দিয়ে মোটা দিতে সিদ্ধ হইল। এখন দশ থেকে বারোটা সিটি মারাইছি। আর যদি বালা কুকার হয় ফার্স্ট ছয় সিটি মারাইলে হইব, আর যদি খারাপ কুকার হয় তো পনেরো সিটি মারানি লাগব। আর খুব সুন্দর হয়েছে এখন বাজিটা। আজ প্রিপারেশন করে এখন দেখা যে আমর সেন্ট, সিনার সেন্ট খুব ভালো লাগে, খুব মজার সেন্ট। আর এখন দুপুরবেলা আর সব ফল কাটিয়ে রাখি দিলাম। আর খানদানি খাওয়ার পরে যার যেরকম জানি হয় ফলটা খাইবা। এখানে সফল কাটিয়ে রাখলাম। আর এখানে কাটিয়ে রাখলাম আনারস। আর এখানে কাটিয়ে রাখলাম, এখানে কাটিয়ে রাখলাম আম, সিনার। আর এখন তো ফলর সিজন, পিতা খরতায় ফল উল খাইতে হয় বেশ করি আলো। আর এখানে দেখো ফরাশের বিচিটা ভাজা করা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। আর খাইতে ওরকম স্বাদ হইব। আর জটপট ফরাশের বেশি রান্না এরকম দেখতে কি ভালো লাগছে। এখানে আছে পেঁয়াজ, এখানে একটা আছে আমার গাছর মরিচ খাওয়ার লাগি এটা রাখছি। আর বেশিটা দেখতে একটু সুন্দর হয়েছে। আর বেশি বেশি দেখবার, শেয়ার, লাইক করবার। আর কেমন হয়েছে জানাইবার। আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আর একটা রেসিপি নিয়ে আসবো।